তথাকথিত চাষী আন্দোলন সময়ের কুণ্ডলীপড়ে এক অত্যন্ত বিভৎস ঘটনা সামনা আসিছি। কৃষি আইন কু বিরোধ করে আন্দোলন করুবা তথাকথিত চাষী মানে এক যুবক অত্যন্ত বর্বরতার সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটি হত্যা করা সহ তা শরীর টাঙ্গি দিয়েছেন। নৃশংসতার সমস্ত সীমা টপি যাই এই ঘটনার ফটোক দেখা যাই পারিব না, কারণ এ মনক বিচলিত করে দিয়ে। थाना कुंडली में सूचना मिली थी कि किसान आंदोलन जो चल रहा है उसकी स्टेज के पास एक आदमी का हाथ पांव काट के लटकाया हुआ है। इस सूचना पे हमारे थाने से जो एसआई संदीप है जिसकी एसडीओ ड्यूटी थी वो अपने मुलाजमों के साथ मौके पे गया। उसने वहां जाके देखा कि एक आदमी का हाथ पांव काट रखा है, शरीर पे केवल अंडरवियर पहना हुआ था और बैरिगेट के साथ उसकी डेड बॉडी लटकी हुई। चासी मानको ना ने इस चासी को स्वार्थर कथा कही एभली परबर अमानवीय काम किए करूछि। चासी कौन केबे एभली अमानवीय होई परिबो যে নিজের ঝাড়ভুয়া পরিশ্রমে লোক অন্ন উৎপাদন করুচি সে এই বর্বরতা কোন করে পারিব? এই কাম করে লোক মানে অতি কমরে চাষী হয়ে নথিবে। তবে এই তথাকথিত চাষী আন্দোলনরে প্রথম থর পাই এপরি হেউচি তাহা নহে, অনেক থর এপরি ঘটনা হয়ে সারিলাণি। কেবল হত্যা কাহিকি মহিলাঙ্ক সহ দুষ্কর্ম ঘটনা মধ্য ঘটি সারিলাণি। ভারতের সার্বভৌমত্বর প্রতীক লালকিলা উপরে মধ্য এই তথাকথিত চাষী মানে আক্রমণ করে সারিছন্তি, দেশের জাতীয় পতাকাকু মধ্য ছাড়ি নাহাতি। গত জুন মাস 16 তারিখ দিন দিল্লি হরিয়ানা সীমায় টিকরি ঠারে বাহাদুরগড়ের এক যুবকঙ্কু জীয়ন্তা জ্বলাই দিয়া যাইথিলা। মুকেশ নামক যুবকঙ্কু এই চাষী আন্দোলনকারী মানে জীবন্ত জালি দেইথিলে। জলি যাইথিবা বেলে চিকিৎসা সময়ে মুকেশ এক ভিডিও জারি করে কহিথিলে যে তাঙ্কো উপরে পেট্রোল ঢালি জালি দিয়া যাইথিলা, এহাপরে তাঙ্কর মৃত্যু ঘটিথিলা। সেইপরি এপ্রিল মাসরে এই তথাকথিত চাষী আন্দোলনকু সমর্থন করিবাকু পশ্চিমবঙ্গের এক 25 বর্ষীয় যুবতীঙ্কু দুষ্কর্ম করা যাইথিবা ঘটনা মধ্য সামনাকু আসিথিলা। লাল কিলারে ট্রাক্টর আন্দোলন সময়ে যাহা করাগলা তাহা সারা দেশ দেখিছি, লাল কিলাকু মধ্য সেমানে ছাড়ি নথিলে। গণতন্ত্রে আন্দোলন করিবার সমস্তঙ্কর অধিকার রয়েছে, হলে গণতন্ত্র নাঁরে হিংসা অরাজকতাকু কদাপি বরদাস্ত করা যাই পারিব না। চাষী মানক নাঁরে তাঙ্ক কাঁধরে বন্ধুক রাখি যে আন্দোলন চালিছি তাহা বাস্তবরে কোনসি আন্দোলন হয়ে রহি নাহি, এহা অরাজকতা আড়ুকু মূলরু যাউথিলা ও আজির ঘটনা প্রমাণিত করে দেইছি যে আউ এহার চাষীঙ্ক সহ কোনসি সম্পর্ক নাহি। এই আন্দোলনরে অনেক নকসলবাদী গোষ্ঠী ও খলিস্তানি গোষ্ঠী সক্রিয় অছন্তি, তবে সেমানে রাকেশ টিকায়তক পরি লোকঙ্কু আগুকু রাখিছন্তি। এই ঘটনা পরে আউ এক কথা মধ্য প্রমাণিত হইছি, টিকায়ত ভলি নেতামানে এই গোষ্ঠীগুড়িক ঠারু ভয়ভীত অছন্তি ও এই আন্দোলন পরোক্ষরে সেই খালিস্তানি ও নকসলবাদী মানক হাতকু চালি যাইছি। তেণু এই অরাজক আন্দোলন উপরে রোক লগাইবা এবে অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।